প্রেগনেন্সির সময় কারো কারো পেটে ব্যথার সমস্যা হতে পারে আতঙ্কিত না হয়ে কী কারণে পেটে ব্যথা হয় তা জানা জরুরি তো জেনে নিন পেটে ব্যথার কারণ ও তার প্রতিকার কী ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন যেমন রাউন্ড লিগামেন্ট পেইন জরায়ু থেকে কুচকি পর্যন্ত দুটো বড় লিগামেন্ট থাকে জরায়ু বড় হয়ে প্রসারিত হলে রাউন্ড লিগামেন্টের কাছাকাছি চলে আসার ফলে যন্ত্রণা হয় ওটা বসা করতে গেলে হাঁটতে গেলে হাঁচি বা কাশি হলে ব্যথা অনুভূত হয় সাধারণত দ্বিতীয় দৈমাসিকে এই ব্যথা বাড়ে প্রেগনেন্সির সময় এই ব্যথা বেশ কষ্টদায়ক হলেও ক্ষতিকারক নয় এর প্রতিকার পেতে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে আসতে ধীরে স অটা বসা করতে হবে খাঁচি বা কাশির সময় সামনের দিকে ঝুঁকে কাশুন চিকিৎসকের পরামর্শ নিয়ে এই সময় কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারেন দ্বিতীয়ত গ্যাস পেইন প্রথমে তলপেটে ব্যথা শুরু হয় তারপাতা ছড়িয়ে পড়ে পেটের উপরের দিক থেকে বুগ ও পিটে পোজেস্টেরন হরমোনের জন্য দায়ী প্রেগনেন্সিতে শরীরে পোজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে খাদ্য নারীর কার্যকারিতা ব্যাহত হয় ফলে খাবার হজম হতে বেশি সময় লাগে কলনে খাবার বেশিক্ষণ থাকার জন্য গ্যাস সৃষ্টি হয় জোরায়ু বড় হয়ে যাওয়ার কারণে অন্যান্য অঙ্গের উপরও চাপ পড়ে যার ফলে পরিপাক্রিয়া ধীরে হয় হজম যত আসতে হবে ততই গ্যাসের পরিমাণ বাড়বে এর জন্য সারাদিন ধরে অল্প অল্প করে খেতে থাকুন জল ও তরল জাতীয় খাবার বেশি করে খান খাবার পর সঙ্গে সঙ্গে শুয়ে বা বসে না থেকে হালকা পাইচারি করুন এমন খাবার এড়িয়ে চলুন যা থেকে গ্যাস হতে পারে কার্বোনেটেড বিভারেজ পুরোপুরি বাদ দিন তৃতীয়ত কষ্টকাঠিন্য পেইন অনেকেই প্রেগনেন্সিতে এই সমস্যায় ভোগেন হরমোনের মাত্রা তারতম্য অতিরিক্ত বিশ্রাম দুশ্চিন্তার কারণে কষ্টকাঠিন্য হতে পারে যদি খাবারে পরিমাণ মতো ফাইবারও জল না থাকে তাহলেও কষ্টকাঠিন্য হতে পারে এর জন্য ডায়েটে ফাইবার সমৃদ্ধ খাবার রাখুন বেশি করে জল খান নিয়ম করে হালকা শরীরচর্চা করুন সমস্যা বেশি হলে চিকিৎসককে সমস্যার কথা জানান ও প্রয়োজনে ওষুধ খান চতুর্থ ইউনিনারি ট্রাঙ্ক ইনফেকশন প্রেগন্যান্সির ছয় সপ্তাহ কেটে গেলেই ইউনিনারি ট্রাঙ্ক বা ব্লাড ইনফেকশনের ঝুঁকি বাড়ে জোরায়ু ব্লাডারের ঠিক উপরেই থাকে জোরায়ুর ওজন বাড়তে থাকলে তা ব্লাডারের চাপ দেওয়ার ফলে প্রস্রাব ঠিকমতো বেরোতে পারে না ফলে ইনফেকশনের ঝুঁকি বাড়ে এ কারণে কিডনির উপরও প্রভাব পড়তে পারে সময়ের আগে গর্ভযন্ত্রণা শুরু হতে পারে অস্বাভাবিক কম ওজনের শিশু জন্মানোরও ঝুঁকি থাকে প্রতিকার পেতে চিনি ছাড়া তাজা ফলের জুস খান জলপান করুন বেশি করে যৌন মিলনের পর অবশ্যই প্রস্রাব করুন ধন্যবাদ